মসুর ডাল ময়দা দিয়ে অজানা এক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে প্রিয় বন্ধুরা। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে, আর পুরো ভিডিওটির সাথেই থেকো স্কিপ না করে। আসসালামু আলাইকুম, রুনা রসনা বিলাসে আরও একবার স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপির ভিডিও দেখার জন্য। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার সাথেই থাকো, দেখতে থাকো, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। আর এই দুর্দান্ত আজকের এই দুর্দান্ত রেসিপিটি দেখার, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রিয় বন্ধুরা। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার সময় একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। তাহলে চলো কথা না বাড়িয়ে ঝটপট মূল ভিডিওটি দেখে নিই। এই রেসিপিটি খুবই সহজ এবং ঝটপট তৈরি করে নেওয়া যায় যে কোনো নাস্তার আইটেমে বা সকালের নাস্তার আইটেমে। দেখো, এখানে আমি আধা কাপ মসুর ডাল নিয়েছি, আর এখানে নিয়েছি 2 কাপ ময়দা। এখানে ময়দা পরিবর্তে আটাও দিতে পারো তোমরা, সেটা তোমাদের ইচ্ছার উপর। দেখো, ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি ডালটা খুব ভালো করে সিদ্ধ করে নেব। আর এখানে দিয়ে দেব আমি 1 টেবিল রান্নার সয়াবিন তেল, আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিব এখানে 1/2 চামচ জিরা আর ধনে গুঁড়ো, আর 1 চুটকি হলুদ, আর শেষে দিয়ে দিব এখানে 1/2 চামচ চিনি। এখন ভালো করে মিশিয়ে নিয়ে আমি ডালটা খুব ভালো করে সিদ্ধ করে নেব। আমার কাছে এই রেসিপি তো অসাধারণ লেগেছে, আশা করছি তোমাদের কাছেও খুব ভালো লাগবে। অবশ্যই একবার তোমরা বাসায় ট্রাই করবে। এখানে দেখো ডালের পানিটা প্রায় শুকিয়ে এসেছে, আর ডালটাও খুব ভালো মতো সিদ্ধ হয়ে এসেছে। এখানে আমি ডালের পানিটা পুরোপুরি একদম শুকিয়ে নেব না। আর বন্ধুরা, ডালটা খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এই যে দেখো, ডালটা সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। দেখো, পানিটাও খুব বেশি নেই এখানে। এই অবস্থায় থাকাকালীনই এখন আমি দিয়ে দেব সেই মেপে রাখা ময়দা। একবারে না দিয়ে আমি এখানে অল্প অল্প করে দিয়ে দেব। এই যে দেখো, ডালের পানিটা খুব বেশি নেই, এভাবেই থাকতেই ময়দাটা দিয়ে দিতে হবে অল্প অল্প করে। অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। বাকি ময়দাটাও আমি দিয়ে দিব। দিয়ে নাড়াচাড়া করে একটা সার্ভিং মিক্সিং বোলে আমি ঢেলে নেব। দেখো, সবগুলো ময়দা দিয়ে দিয়েছে। এই যে একটা দেখো বলে আমি নিয়ে নিয়েছি। এখন হালকা গরম থাকা অবস্থায় আমি এটা মুথে নেব খুব ভালো করে। দেখো, আমি হাতে একটু সয়াবিন তেল দিয়ে ভালো করে মুথে নিয়েছি। ডোটা দেখো কতটা সফট হয়েছে। এভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। এখান থেকে আমার 4টা লেচি আমি কেটে নিয়েছি। এখন বেলানিতে আমি এই যে দেখো এভাবে এখন বেলে নেব। দিয়ে হালকা করে আমি সয়াবিন তেল মাখিয়ে নিয়েছি। এখন ভাঁজ করে নিয়ে আমি পরোটার আকৃতি করে, এই যে পরোটা করে নিলাম। এখন দেখো, আমি এখানে দুটো করে 4টে পরোটা করে নিয়েছি, একটা 4 কোণা করে, একটা 3 কোণ করে। এখন চুলায় চলে যাব। তাওয়া দিয়ে আমি দিয়ে দিলাম। এক পিঠ হয়ে গেলে হালকা তেল দিয়ে আমি এখন ভেজে নেব।
এই নাস্তাটা বন্ধুরা সকালে বা স্কুলের বাচ্চাদের স্কুলের টিফিনে বলো বা বিকেলের নাস্তার আইটেম হিসেবে এটা খুব সুন্দর, একদম জাস্ট জমে যায়। এর সাথে সবজি, যে কোনো চাটনি, রসুনের চাটনি বা যে কোনো আইটেমের চাটনি দিয়ে এটা পরিবেশন করা যায়। আমার কাছে খুবই ভালো লেগেছিল, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। দেখো, একটা পরোটা এভাবে শেকে নিলাম মুচমুচে করে। আশা করছি আমার আজকের এই ইউনিক রেসিপি তোমাদের কাছে ভালো লাগবে। আর অবশ্যই একবার তোমরা ট্রাই করো প্রিয় বন্ধুরা, আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছিল। দেখো, মুচমুচা করে আমি এইভাবে সবগুলো ভেজে তুলে নেব। এখন বাকি পরোটাগুলো আমি ভেজে তুলে নেব। এই যে দেখো, একটা এইভাবে আমি করে নিয়েছি। আমি আমার পরিমাণ অনুযায়ী এখানে তৈরি করেছি, তোমরা পরিমাণগুলো বাড়িয়ে দিবে বন্ধুরা। এই পরিমাণে চারটা পরোটা হয়েছে, ডালের পরিমাণটাও বাড়িয়ে দেবে, ময়দার পরিমাণটাও, সবগুলো পরিমাণ বাড়িয়ে দেবে। এই যে দেখো, মুচমুচে করে আমি এখন ভেজে তুলে নেব। আশা করছি আমার আজকের ভিডিও তোমাদের কাছে খুব ভালো লাগবে। আর ভালো লাগলে পাশে থেকো লাইক কমেন্ট করে আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাপোর্ট করো। পরোটাগুলো খুবই সফট হয়েছিল। এই যে দেখো, লাল লাল করে আমি একদম সুন্দর করে ভেজে তুলে নিলাম। এখন এই যে দেখো, চারটা পরোটা আমি এইভাবে ভেজে তুলে নিয়েছি। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি প্রিয় বন্ধুরা। আশা করছি আমার আজকের ভিডিও তোমাদের কাছে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তাহলে নতুন কোনো আবার রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।